ইঞ্জিনিয়ারিং কলেজে জব ক্যান্ডিডেটদের ভর্তি নেওয়ার জন্য কিছু কলেজের বিরুদ্ধে অভিযোগ জানালো রাজ্যের সমস্ত প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ। হ্যাঁ ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি তোমাদের বিস্তারিত বলবো 2023-এ দাঁড়িয়ে জব ক্যান্ডিডেটদের ভর্তি নিয়ে কিছু কলেজ অভিযোগ জানিয়েছে রাজ্য কারিগরি দপ্তর বা বলতে পারো রাজ্য কারিগরি ইউনিভার্সিটি মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটিতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খুব গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সমস্ত ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য। আমি আগেই তোমাদের বলেছিলাম তোমাদের জন্য আমি চিরজীবন কোয়ালিটিফুল কন্টেন্ট এবং ইনফরমেশন নিয়ে আসব, ঠিক সেরকমই একটা ইনফরমেশন এবং রাজ্যের সমস্ত ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তো সর্বপ্রথম আমি ভিডিওর টপিকে আসার আগে বলছি, তুমি যদি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমরা জানোই সমস্ত রকম আপডেট এবং ইনফরমেশন তোমরা এই চ্যানেল থেকে পাবে। তো যে বিষয়টাই আসছি সেটা হচ্ছে রাজ্যে প্রচুর ক্যান্ডিডেট যারা ডিপ্লোমা করার পরে বিটেক করে বা ডিগ্রি ইঞ্জিনিয়ারিং করে রাজ্যের কিছু এমন কলেজ থেকে যেখানে তাদের ক্লাস অ্যাটেন্ড করতে হয় না। এবং 2022 থেকে দেখা যাচ্ছে রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকআউট এই সমস্ত কলেজ এবং রাজ্যের বাকি সমস্ত কলেজ অর্থাৎ রাজ্যের প্রতিটি কলেজে সিসিটিভি খুব সুন্দরভাবে দেখছে এবং সিসিটিভির দ্বারা খুব সুন্দরভাবে ইনভিজিলেশন করছে এবং প্রতিটা ছাত্রর খুব ভালোভাবে মূল্যায়ন হচ্ছে। সেই ক্ষেত্রে অনেক ছাত্রছাত্রী ব্যাক পাচ্ছে, অনেক ছাত্রছাত্রী আরে হয়ে যাচ্ছে, অর্থাৎ বলতে গেলে ম্যাক আউট প্রতিটা পরীক্ষায় কড়াকড়ি করে দিয়েছে। 2022 থেকে এরকম সিনারিও চলে এসেছে। তো কি দেখা যাচ্ছে 2022 এবং 23-এ দাঁড়িয়ে প্রচুর কলেজে এরকম প্রবলেমের সৃষ্টি হচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে 2023 থেকে রাজ্য কারিগরি দপ্তর বা বলতে পারো রাজ্য কারিগরি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আরো কড়াকড়িমূলক নোটিশ আসায় সমস্ত কলেজ প্রায় জব ক্যান্ডিডেটদের ভর্তি নিতে রাজি হচ্ছে না। কারণ আমি আজকের এই ভিডিওতে সরাসরি বলছি, রাজ্যের কিছু এমন প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে যারা স্টুডেন্টদের কোন রকম অ্যাটেন্ডেন্স দেখে না, ক্লাস দেখে না, তারা পরীক্ষাও দেয় না, তারা পাশ হয়ে যেত আগে জব ক্যান্ডিডেটদের, মানে জব ক্যান্ডিডেট হিসাবে অনেক স্টুডেন্ট এরকম ডিগ্রিও পেয়ে গেছে। সেই ক্ষেত্রে কিন্তু সমস্ত ম্যাক আউট থেকে শুরু করে আদার্স ইউনিভার্সিটিও যেগুলো অন্য স্টেটে রয়েছে তারা কিন্তু এই বিষয়ে শক্ত হয়েছে এবং তার ফলস্বরূপই কিন্তু এই যে এই গুরুত্বপূর্ণভাবে যে পরীক্ষায় যে তোমরা গার্ড বেশি পাচ্ছ বা ইনভিজিলেশন খুব কড়াকড়ি হচ্ছে, অর্থাৎ খুব সতর্কতামূলক তাদের যে অভিযান সেটা কিন্তু ম্যাক আউট চালু করেছে এই কারণে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়েও 2022-23-এ 3-4 কলেজ, আমি নাম নেব না, 3-4 কলেজ, ম্যাক্সিমাম হলে 7-8 কলেজ, আমি ওভারঅল বলছি 8 কলেজ, প্রপার 8 কলেজ, আমি তাদের নামও জানি এবং তারা এগুলো করছে সেটা আদার্স কলেজরাও জানে। এবার কি কি করছে 2022-23-এ এই কড়াকড়ির মাঝখানে যেখানে সমস্ত কলেজ ঠিক হয়ে গেছে তারা জব ক্যান্ডিডেটদের কোন রকম সাহায্য করছে না। দেখো তোমরা সবাই জানো বা যারা ভিডিওটি দেখছো তোমরা জানো জব ক্যান্ডিডেটদের পরীক্ষায় অনেকটা হেল্প করা হয়, অ্যাটেন্ডেন্স অনেকটা সাপোর্ট দেওয়া হয়। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে জব ক্যান্ডিডেটদের এই সমস্ত সাপোর্ট এবং এই হেল্প করাগুলো সমস্ত কিছু উঠে গিয়েছে 2022 এবং এই 23-এ দাঁড়িয়ে। সেখানে এই 8 কলেজ এই রকম জিনিস প্রতিনিয়ত ওপেনলি চালিয়ে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে ছাত্রছাত্রীরা কিন্তু ওই কলেজগুলোতে ভর্তির প্রবণতা দেখাচ্ছে, অন্যান্য কলেজের মার্কেটিং তথা অ্যাডমিশন এবং স্টুডেন্ট কমে যাচ্ছে। তার ফলস্বরূপ কি হচ্ছে খুব গুরুত্বপূর্ণভাবে এডুকেশনে খুব বড় একটা ফাঁক সৃষ্টি হচ্ছে। সর্বপ্রথম আমি বলি, আমি কোনো সময় টোকাটুকির পক্ষে নই, আমার এথিক্স টোটালি টোকাটুকির বিরুদ্ধে, ছাত্রছাত্রীরা ঠিকঠাকভাবে পড়াশোনা করুক, লিখুক, পাশ করুক। হ্যাঁ বেসিক যেগুলো হয় ইঞ্জিনিয়ারিং এ, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা যেগুলো করে তারা চোতা করবেই, তারা দেখে দেখে লিখবে, এগুলো বেসিক ব্যাপার। এগুলো ছাড়া যদি কোনো কলেজ গিয়ে ওপেনলি তাদের সাপোর্ট দেয় বা হেল্প দেয় সেগুলো তো উচিত নয়, বা কোনো ফ্যাকাল্টির সামনে ওপেন চোতা বের করে লেখাটা কোনো রকম, মানে কোনো রকম স্টুডেন্ট এথিক্সে পড়ে না, এইগুলো কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। হ্যাঁ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা একটু করবে, ওই সমস্ত জিনিস হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই 7-8 কলেজ এখনো সেই তাদের ফ্যাকাল্টিরা তাদের বিভিন্ন ছাত্রছাত্রীদের চোতা সাপ্লাই করছে, এরকম কাজ তারা করে যাচ্ছে এবং রীতিমতো তারা এরকম ভাবে ওপেনলি এইসব ভাবে পরীক্ষা দিচ্ছে। আমি কিন্তু কোন রকম কোন কলেজের বিরুদ্ধে সরাসরি কোনো কথা বলিনি, কিন্তু যেগুলো অরিজিনালি হচ্ছে সেটা আমি তোমাদের তুলে ধরলাম। তো এই জিনিস হওয়ার কারণে আদার্স কলেজগুলো, এবার আদার্স কলেজের মধ্যে কারা পড়ছে, আদার্স কলেজের মধ্যেই কখনো টপ টপ কলেজ পড়ে না, টপ টপ কলেজের
প্লেসমেন্ট হোক বা আদার্স পড়াশোনা স্ট্রাকচার হোক, তারা কখনো কাউকে দেখে না। মিডিয়াম এবং লো ক্যাটাগরির কলেজগুলো এই সমস্ত বিষয়ে থাকে। তো এইখানে এইরকম কিছু কিছু কলেজে হওয়ায় বাদ বাকি যে সমস্ত মিডিয়াম এবং লো ক্যাটাগরির কলেজ রয়েছে তারা এই বিষয়ে বিক্ষিপ্ত হয়েছে বা বিক্ষিপ্ত হয়েছে, ক্রুদ্ধ হয়েছে। এটা হওয়াই স্বাভাবিক, কারণ একটা কলেজে এরকম কেন হবে। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু ম্যাকআউটে বিভিন্ন রকম যে মিটিং হচ্ছে, সেমিনার হচ্ছে, সেখানে কিন্তু এই কলেজগুলোর বিরুদ্ধে এইগুলো কিন্তু তুলে ধরছে। তো আজকের এই ভিডিওতে পুরো এই ইনফরমেশন দেওয়ার, এই যে বিষয়গুলো দেওয়া, সেগুলো কিন্তু একটাই কারণ, তোমরা সতর্ক হয়ে যাও। যারা জব ক্যান্ডিডেট রয়েছে, পরবর্তীতে কিন্তু তোমাদের প্রতিটা কলেজে পরীক্ষা দিতে যেতে হবে এবং নিজেদের পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, কিছু কিছু কলেজ অ্যাটেন্ডেন্সটা তোমাদের ছাড় দিতে পারে, আমি ওপেনলি সব কথা বলি। দেখো, বেসিক্যালি তোমাদের সঙ্গে ওপেনলি বিষয়গুলো না শেয়ার করলে, বা যারা আমার অডিয়েন্স রয়েছেন সেটা যেই দেখুন না কেন, তো ওপেনলি বিষয়গুলো জানা দরকার সবার, যে ভেতরে কি কি হচ্ছে। সেইখানে আমি দাঁড়িয়ে বলছি ম্যাকআউট খুব ভালো সিদ্ধান্ত নিচ্ছে এবং ইউনিভার্সিটিটা করা দরকার। সেই ক্ষেত্রে আমি বলবো যে সমস্ত কলেজ এগুলো করছে এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। তাই তোমরা যারা ক্যান্ডিডেট রয়েছো সতর্ক হও, কারণ এখনকার জব ক্যান্ডিডেট হিসাবে ভর্তি হওয়ার আগে সবকিছু জেনে নাও। আমার মনে হয় ওইভাবে ভর্তি হওয়া না হওয়া অনেক বেটার। তুমি চেষ্টা করো এমন জায়গায় ভর্তি হওয়া যেখানে তোমাদের অ্যাটেন্ডেন্সটা ছাড় হয়। হ্যাঁ, জব ক্যান্ডিডেট তুমি জব ক্যান্ডিডেট হতেই পারো, তোমার অ্যাটেন্ডেন্স ছাড় হতে পারে, কিন্তু পরীক্ষায় তোমাকে অ্যাটেন্ড করতে হবে, পরীক্ষা তোমাকে নিজে দিতে হবে এবং নিজে পাস করবে পরীক্ষা দিয়ে। কোন রকম সাপোর্ট বা জব ক্যান্ডিডেটের আশা করা কিন্তু এখন বৃথা, কারণ এই পরিস্থিতি কিন্তু খুব তাড়াতাড়ি চেঞ্জ হতে চলেছে। ভিডিওটি যত তাড়াতাড়ি সম্ভব সকল বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু সবার জন্য। ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।